সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। তো সম্মানিত ভিউয়ার, আজকে আসলে অনেক ঝই ঝামেলার মধ্যে দিয়েই আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার জন্য আবার বসেছি পিসিতে, যে একটা অ্যানালিসিস দেওয়ার জন্য। তো যাই হোক, আমি আজকে ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এখন ইউরো ইউএসডি মার্কেটটা বর্তমানে যে পজিশনে রয়েছে, ঠিক আগামী এক সপ্তাহ পর্যন্ত এই মার্কেটটা, আগামী এক সপ্তাহ বা তার কিছু বেশি সময়, বেশি কম সময়ের জন্য এই মার্কেটটা গতিবিধ কি হতে পারে এই বিষয় নিয়ে। তো সম্মানিত ভিউয়ার, আপনারা জানেন যে মার্কেটটা যেখানে ক্লোজ হয়েছে সেটা হলো 9738 বা 40, যেটা একটু এদিক সেদিক থাকতে পারে। তো এই মার্কেটটা কিন্তু গত সপ্তাহে ছিল, সম্মানিত ভিউয়ার, গত সপ্তাহে ছিল আপনার মার্কেটটা 9800-তে। তো এক সপ্তাহ ব্যবধানে দেখা গেছে আপনার এখান থেকে বেশি বেশি দূর না, খুব অল্প ব্যবধানে এসে সে আবার ক্লোজ হয়েছে, যদিও সপ্তাহ মাঝে সে কিন্তু মোটামুটি ভালো একটা আপডাউন দাম আমরা দেখতে পেয়েছিলাম। বিশেষ করে সপ্তাহ মাঝে সে কিন্তু প্রায় 1000-কে টাচ করে, সে 1000-কে টাচ করে আবার চলে আসছে। তো এতটুকু আপডাউন এক সপ্তাহের ভিতরে হতেই পারে, এটাই খুব একটা স্বাভাবিক। তো যাই হোক, এখন এইখান থেকে বর্তমানে যে মার্কেটটা যেই পজিশনে রয়েছে, এই পজিশন থেকে মার্কেটটা ঠিক ঠিক কোন দিকে তার মুভমেন্ট হতে পারে বিষয়টি নিয়ে আলোচনা করবো, আরো কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করছি। তো সম্মানিত ভিউয়ার, প্রথমত কথা হলো যে মার্কেটটা আমরা জানি যে এই সপ্তাহে কিন্তু এনএফপি নিউজ ছিল, বিশেষ করে গতকালকে এনএফপি নিউজ গিয়েছে। কিন্তু এই এনএফপি নিউজে আমরা অত বেশি মার্কেটের আপডাউনকে লক্ষ্য করিনি, যদিও এনএফপি নিউজটা কিন্তু ইউএসডির পক্ষেই অনেকটা চলে আসছে। এই চলে আসা সত্ত্বেও কিন্তু ইউএসডি অতটা ফায়দা নিতে পারেনি। তো যেহেতু ইউএসডি পক্ষে আসার পরেও অতটা ফায়দা নিতে পারেনি, এটাও কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে যে এটার কারণ কি। মূলত যে মার্কেটে যে নিউজ আসছে, এই নিউজের উপরে ভিত্তি করে ইউএসডি কিন্তু আরো বেশি স্ট্রং হওয়ার কথা ছিল এমনটাই, কিন্তু আমরা দেখলাম যে ইউএসডি পক্ষে নিউজ আসার পরেও ইউএসডি যদিও কিছুটা স্ট্রং হয়েছে, কিছুটা যে করেনি তা নয়, তবে যে নিউজ এসেছে সেই নিউজ অনুযায়ী ইউএসডি আরো বেশি কিন্তু স্ট্রং হওয়ার কথা ছিল। তো যাই হোক, এখন হয়তো আগামী সপ্তাহে মার্কেট খোলার পরে সে এইটার ক্যারেক্টার কতটুকু দেখাবে, এটা একটা চিন্তার বিষয় এখনো হয়েছে। যদিও এটা ডিপেন্ড করবে কিন্তু আরো কিছু নিউজের উপর, আরো কিছু কারেকশন আছে নিউজের। আপনারা জানেন আমি বিগত দিনগুলোতে এনএফপি নিউজ নিয়ে বলেছিলাম, তো এনএফপি নিউজের উপর আসলে আমি স্পেশালিস্ট হিসাবে, স্পেশাল ক্লাস হিসাবে আমি কয়েকটি ক্লাস আমি ভাবছিলাম এনএফপির উপর দিয়ে দিব আপনাদের, এনএফপি নিউজটা সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় বোঝার জন্য। যদিও যদি সময় হয় তাহলে এটা দিয়ে দেবো পরে, কারণ এনএফপি নিউজটা এমন একটা নিউজ যে নিউজের উপর ডিপেন্ড করে, বিশেষ করে ইউরো ইউএসডি, শুধু ইউরো ইউএসডি না, সকল পেয়ারের উপরে কম বেশি প্রভাব পড়ে। তবে ইউএসডির উপরে, ইউরো ইউএসডি বা ইউএসডি, বেসিক্যালি ইউএসডির উপরে, ইউএসডি রিলেটেড যত পেয়ারগুলো আছে তার উপরে সব থেকে বেশি প্রভাব পড়ে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার, এখন বিষয় হলো যে এই মার্কেটটা যে পজিশনে রয়েছে, এই পজিশন থেকে তার গতিবিধিটা কি কতটুকু হতে পারে এটা যে আলোচনা করব। তবে এখানে আর একটা বিষয় হলো, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে যেটা দেখাচ্ছি যে বিশেষ করে ইউরো ইউএসডি মার্কেটটা কিন্তু কমপ্লিটলি সে দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা ডাউন ট্রেন্ড ধরে রেখেছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছে ডাউন ট্রেন্ড ধরে রেখেছে, তো এই যে ডাউন ট্রেন্ড ধরে রেখেছে, আপনারা একটু লক্ষ্য করবেন মার্কেটটা কিন্তু উঠেছিল, মার্কেটটা কিন্তু উঠেছিল। এই ওঠার পরে দেখেন এই ট্রেন্ড অনুযায়ী সে ট্রেন্ড কিন্তু ভাঙেনি, সে ট্রেন্ডকে, এই যে এইটা, এই যেটা, এটাকে বলা হয় স্পাইক, এটা কোনো হিসাব না। তো এই ট্রেন্ড লাইনকে কিন্তু টাচ করে সে কিন্তু আবার নিচে চলে আসতেছে। তো এখান থেকে যতটুকু বোঝা যায় যে মার্কেট হয়তো অত সহজে, আমি কিন্তু এই কথাটা কিন্তু আগেও বলেছিলাম আপনাদেরকে, ইউরো ইউএসডি মার্কেটটা কিন্তু অত সহজেই উঠে যাবে না এই জায়গা থেকে। দেখেন এই জায়গা থেকে যতটুকু আমরা দেখতে পাচ্ছি, যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী আপনাদেরকে বুঝতে হবে যে মার্কেট এই জায়গা থেকে, আমি আপনাদেরকে আরও একটু হাইলাইট করে আমি দেখাচ্ছি বিষয়টা, আরও একটু হাইলাইট করে বিষয়টা দেখাচ্ছি আমি, যে এই জায়গা থেকে মার্কেটটা কিন্তু দেখা যাবে যে নিচের লাইনটাকে টাচ করার পরে, টাচ করা পর্যন্ত কিন্তু বোঝা যায় না, যে নিচের লাইনটাকে টাচ করা পর্যন্ত বোঝা যায় না যে মার্কেট আবার মানে ট্রেন্ড লাইনকে ভাঙবে না ভাঙবে না। এখন বর্তমান অবস্থায় কিন্তু মার্কেট স্বাভাবিকভাবে ট্রেন্ড লাইনের মাঝামাঝি একটা অবস্থান করছে, ঠিক এই মাঝামাঝি অবস্থান থেকে মার্কেট আবার এই ট্রেন্ড লাইনকে ভেঙে যদি উপরের দিকে চলে যায় তাহলে আবার বুঝতে পারবো যে না, এবার এই ইউএসডিটা মানে উইক হয়েছে এবং সে উপরে চলে যাচ্ছে।
আর যদি এই লাইনটাকে ভেঙে আরো নিচের দিকে নেমে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে না মার্কেট আরো স্ট্রং হয়ে যাচ্ছে এবং মার্কেট আরো বেশ কিছু নিচে চলে যাবে। তো সেই হিসেবে আপনারা বুঝতে হবে যে এই যে এই জায়গা থেকে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই জায়গা থেকে যদি মার্কেট এই পজিশনটাকে ভেঙে বিশেষ করে 500 নিচে চলে যায় এবং সেখানে গিয়ে স্টেবল করবে তাহলে আমাদের বুঝতে হবে যে মার্কেট আরো নিচে চলে যাবে। ঠিক এই পজিশন থেকে আপ ডাউন যতক্ষণ পর্যন্ত করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বোঝা যায় না যে মার্কেটটা অ্যাকচুয়ালি কোথায় যাবে। তো সেই হিসাবে আপনাদের এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে, সেই বিষয় এইগুলোকে মাথায় রেখে আপনাদেরকে এই জায়গাটা আপনাদের ট্রেড করতে হবে। তো যাই হোক, সামাজিকভাবে আমি অনেকখানে অনেক কথা বললাম, এখন আমি আপনাদেরকে এই জায়গা থেকে এই বিষয়টা দেখাবো যে মার্কেটের আসলে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল গুলো কোথায় কোথায় রয়েছে। আবার এখানে আরো একটা বিষয় কিন্তু লক্ষণীয় যে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, সেটা হলো যে মার্কেটটা বর্তমানে যেই পজিশনে রয়েছে সেই পজিশন অনুযায়ী আমি আপনাদেরকে এই জায়গা থেকে, সেদিনও আমি আপনাদেরকে বলেছিলাম দেখেন আমার এখানে 1971 সন পর্যন্ত দেখা যাচ্ছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে 1971 সন পর্যন্ত দেখা যাচ্ছে মার্কেটের হিস্টোরি। তো সেই হিসাবে যে দেখেন বর্তমানে যে পজিশনে রয়েছে মার্কেট এই পজিশনটা কবে ছিল মার্কেটের নিচে আপনারা দেখতে পাচ্ছেন 2002 কিন্তু এই পজিশনে মার্কেট ছিল, এর আগে কিন্তু মার্কেট এই পজিশনে আসেনি। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 2016 আসছিল এর উপর পর্যন্ত ছিল, তাও 16 কিন্তু আপনার 1000 বিশেষ করে মানে ইউএসডি সমান সমান তারপরে উপরে ছিল 300 পর্যন্ত, 300 এই পজিশনে আসছিল 2016। ঠিক এরপরে কিন্তু এই পজিশনে মার্কেট নেমে আসছে অনেক বছর পরে, ঠিক এই পজিশনটায় যেই পজিশনে রয়েছে অনেক বিশ্লেষকের অর্থনীতিবিদদের ধারণা যে মার্কেট এই জায়গা থেকে কিন্তু ইউএসডিটা আরো স্ট্রং হতে পারে। আর আমরা সেদিনে আমরা একটা পত্রিকায় দেখলাম বা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারলাম যে বিশ্ব অর্থনীতির যে মন্দা চলছে এইটা কিন্তু সহজে ছাড়ছে না এবং অর্থনৈতিক ক্রাইসিস দিন দিন বেড়ে চলবে এবং বিশেষ করে এবং এমনটাকে প্রকাশ করা হয়েছে যে 2026 পর্যন্ত এটা কন্টিনিউ হবে এবং 2026 পরে যে কি হবে এটা বলা এখনো সম্ভব না, হয়তো কেটে যদি উঠতে পারে তাহলে হয়তো আবার ভালো হবে আর না হয় আবার ভয়াবহ একটা অবস্থানের দিকে যাবে। শুধু তাই না, 2023-24 হয়তো আরো অনেকটা ভয়াবহ দিকে যেতে পারে, বিশেষ করে বিশ্ব অর্থনীতি কিংবা সার্বিক পরিস্থিতি যে অবস্থায় আমরা আছি না কেন এই অবস্থা থেকে আরো ভয়াবহ একটা পরিস্থিতি আমাদেরকে ফেস করা লাগতে পারে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার, এখন আমি এই বিষয় নিয়ে আসলে এখন কথা বলতে চাচ্ছি না, আমি আপনাদেরকে লেভেলগুলোকে বিশেষ করে ফাইন্ড আউট করে দিচ্ছি যে এখান থেকে বর্তমান অবস্থা থেকে মার্কেটের কোন কোন জায়গা সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেলগুলো রয়েছে। তো এই জায়গা থেকে আমি যদি প্রথমে বলতে চাই যে সাপোর্ট লেভেলের কথা যদি বলতে চাই সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট সাপোর্ট লেভেল বর্তমান অবস্থাতে এখানে রয়েছে মার্কেট, এই অবস্থা থেকে ফার্স্ট সাপোর্ট লেভেল যদি বলি আমি 9600 আপনার 20-30 এই যে লেভেলটা, এই লেভেলটা হলো মার্কেটের বর্তমান অবস্থা থেকে তার ঠিক ফার্স্ট সাপোর্ট লেভেল। যদি এই সাপোর্ট লেভেলটাকে মার্কেট ভেঙে ফেলে তাহলে সে যাবে তার সেকেন্ড সাপোর্ট লেভেল। সেকেন্ড সাপোর্ট লেভেল মানে হলো কি যে যেই জায়গায় মার্কেট টাচ করে চলে আসছে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি ঠিক ওই জায়গাটা হলো মার্কেটের সেকেন্ড সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে, অর্থাৎ 9520। তো এইখানে কিন্তু একটা কথা বলে রাখি যে দশমিকের আগে কিন্তু সংখ্যাটা মানে ওয়ানটা উঠে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন, তারপরে আমি মুখে বলে দিচ্ছি যে দশমিকের আগে ওয়ানটা উঠে যাবে। তো এই সেই হিসাবে 9520 এটা হলো মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল। সামাজিকভাবে আমি যদি থার্ড সাপোর্ট লেভেলের কথা বলি সেই থার্ড সাপোর্ট লেভেলটা পেতে হলে আমাকে চলে যেতে হবে 20 বছর আগের ঘটনায়। তো 20 বছর আগের থেকে আমাদের থার্ড সাপোর্ট লেভেলটা আমাদেরকে নিতে হবে এবং আমি আপনাদেরকে এইটা আপনাদের জন্য আমি ক্যালকুলেশন করে রেখে দিয়েছি আগেই। তো এই লেভেলটা হবে, যদিও আপনাদের এখান থেকে দেখতে হয়তো একটু কষ্ট হতে পারে, যার কারণে আমি মুখে বলে দিচ্ছি, হয়তো আপনারা শুনলে বুঝতে পারবেন যে এই লেভেলটা হয়ে হবে আপনাদের বিশেষ করে 9330 বা 20-30 এই যে লেভেলটা, এই লেভেলটা হবে আপনাদের জন্য থার্ড বা ফাইনাল সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে আগামী এক সপ্তাহ বা দুই এক সপ্তাহ পর্যন্ত মার্কেটের এই গতিবিধিটা আমরা হয়তো
পরিলক্ষিত করতে পারি। তো এই যদি মার্কেট এই পজিশনে যদি সে ডাউন লেভেলকে টাচ করে বে মার্কেট ডাউন ডাউনে চলে যায়, আবার যতটুকু আমি যেটা বলেছি এনএফপি নিউজ যেহেতু ভালো আসছে এবং এনএফপি নিউজের রেজাল্ট কিন্তু এই সপ্তাহে আমরা দেখতে পাইনি, তো সেই হিসাবে এই ক্যারেক্টারটা হয়তো আমরা এমন হতে পারে যে আগামী সপ্তাহে দেখতে পাবো যে এটা কিছুটা অ্যাকশন। সেই হিসাবে মার্কেট যদি নিচের দিকে নেমে যায় তাহলে কতটুকু কোন কোন লেভেলে আপনাদেরকে যেতে পারে এই লেভেলগুলো আমি আপনাদেরকে ফাইন্ড আউট করে দিলাম এবং এইগুলোকে আপনাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। সময় যদি এই লেভেলগুলো মানে মার্কেটটা যদি সাপোর্টের দিকে না গিয়ে সে যদি রেজিস্টেন্সের দিকে যায়, অর্থাৎ মার্কেট উপরের দিকে উঠে যায় বলতে আমি কিন্তু আপনাদেরকে ট্রেন্ড লাইন অনুযায়ী বলে দিয়েছি যে ওই ট্রেন্ড লাইনকে ভাঙবে না, যদি ট্রেন্ড লাইনের ভিতর থেকেও সে উপরের দিকে উঠে সেই ক্ষেত্রে মার্কেট কোন কোন লেভেলগুলো তার রেজিস্টেন্স রয়েছে এই লেভেলগুলো নিয়ে আমি এখন বলছি। তো প্রথমে ফার্স্ট রেজিস্টেন্স লেভেল রয়েছে বর্তমান যে পজিশনে রয়েছে মার্কেট ঠিক এই পজিশন থেকে, তার জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল হলো 9900, বিশেষ করে 9800 আপনার 70-80-60 এই যে লেভেলটা, এই লেভেলটার উপর দিয়ে এগুলো মার্কেটে বিশেষ করে আপনার বর্তমান অবস্থা থেকে ফার্স্ট রেজিস্টেন্স লেভেল বর্তমান অবস্থা থেকে ফার্স্ট রেজিস্টেন্স লেভেল হলো মার্কেটের 9870-80 এই লেভেলটা হলো মার্কেটের বর্তমান ফার্স্ট রেজিস্টেন্স লেভেল। সমাজভাবে যদি আমি সেকেন্ড রেজিস্টেন্স লেভেলের কথা বলি তো সেকেন্ড রেজিস্টেন্স লেভেল বলতে হবে বিশেষ করে আপনার ইউএসডি সমান ঠিক এই যে অবস্থাটা আমরা দেখতে পেয়েছিলাম সকলের কাঙ্ক্ষিত লেভেল ছিল এই লেভেল, ইউএসডি সমান কিংবা ধরে নেন সমানের একটু উপরে বা নিচে এই যে লেভেলটা, কারণ এখান থেকে বেশ কিছু আপডাউন ছিল আমরা দেখতে পেয়েছিলাম যে মার্কেট এখান থেকে মোটামুটি কিছুটা দিনের জন্য সাইড হয়ে একটা অবস্থায় ছিল, যার কারণে এই জায়গায় যে কোনো জায়গায় মার্কেট একটা লেভেল হিসেবে নিয়ে নিতে পারে। তো সমান্তরিকভাবে যদি ওই লেভেলটাকে ভেঙে ফেলতে পারে সেই ক্ষেত্রে ভেঙে মার্কেট আরও কিছু উপরের দিকে চলে যাবে, উপরের দিকে চলে যাওয়ার পরে কিন্তু এখানে একটা লেভেল ক্রিয়েট করতে পারে সে, বিশেষ করে 180-190 অথবা 200 এই যে লেভেলটা আমি আপনাদের এখানেও কিন্তু একটা সাইডওয়ে অবস্থায় ছিল, এই সাইডওয়ে অবস্থা থেকে যেই কোনো জায়গায় কিন্তু মার্কেট এই জায়গাটাই মানে যে কোনো জায়গায় একটা লেভেল হিসেবে সে নিয়ে নিতে পারে। আপনাদেরকে একইভাবে স্পেসিফিকভাবে লেভেল এটা কিন্তু বলা সম্ভব নয় সাইডওয়ে অবস্থান থেকে, যদি সাইডওয়ে অবস্থা না থাকতো তাহলে তবে এই উপর থেকে কিন্তু একটা স্ট্রং লেভেল আছে, কিন্তু এখানে একটা স্ট্রং লেভেল আছে বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 370-80 এই জায়গায় একটা স্ট্রং লেভেল আছে, আর এই লেভেলের নিচে যে কোনো জায়গায় কিন্তু সে একটা লেভেল হিসাবে কিন্তু নিয়ে নিতে পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার যেহেতু এখানে মার্কেট সাইডওয়ে একটা অবস্থান ধরে রেখেছিল। তো যাই হোক সমাজবিভাব আমি আপনাদেরকে হেল্পের জন্য আমি মোটামুটি যতটুকু অ্যানালাইসিস করেছি এই অ্যানালাইসিসের মাধ্যমে আমি আপনাদেরকে হেল্প করার জন্য আমি দিয়ে দিলাম, যদি একটু তাড়াহুড়ো হতে আছি তো আমি ইউএসডি অ্যানালাইসিসটা দিলাম, আমি চেষ্টা করব অন্যান্য পেয়ারের অ্যানালাইসিস দেওয়ার জন্য, তবে আজকে একটু বিজি থাকবো বলে হয়তো এমনও হতে পারে যে আমি আজকে রাতে অথবা কালকে বাকি পেয়ারগুলো অ্যানালাইসিস আমি দিতে পারবো। সমাজবিভাব আপনারা জানেন যে আমি আপনাদেরকে এই যে চ্যানেলটি রয়েছে আমার ফরেক্স টিপস এই চ্যানেল মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন সার্ভিস দিয়ে থাকি, ঠিক এই চ্যানেলের ভিতরে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো থেকে যদি কিন্তু আপনারা চাইলে আপনারা যে কোনো ব্যাপারে যে কোনো হেল্প আপনারা নিতে পারেন এই ভিডিও দেখে, আর এই ভিডিওর নিচে কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন লিঙ্কগুলো দিয়ে থাকি অ্যাকাউন্ট ওপেনের জন্য, তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই লিঙ্ক থেকে যদি আপনারা কেউ কোনো অ্যাকাউন্ট করে থাকেন ওই অ্যাকাউন্টের ব্যাপারে যদি কোনো পরিচালনায় কোনো সমস্যা ফিল করেন তাহলে আমাকে আপনারা নক করতে পারেন, তাহলে আমি কিন্তু আপনাদেরকে সেই ব্যাপারে আমি আপনাদেরকে ডিপোজিট উইথড্রল করা বা অ্যাকাউন্ট ওপেন সংক্রান্ত এইটা সেটা যে কোনো ব্যাপারে আমি আপনাদেরকে মোটামুটি হেল্প করতে পারবো, আর অন্যথায় যদি যাদের হেল্প প্রয়োজন হয় তারা আমার এই চ্যানেল থেকে স্বাভাবিকভাবে আপনারা হেল্প নিতে পারেন আপনারা এই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো হয়েছে এই ভিডিওগুলো দেখে। যাক সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।